মঞ্চে মাতলামি করে মুখ খুললেন নোবেল। কুড়িগ্রামে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মঞ্চে ওঠার আগে সামান্য মদপান করেছিলেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদপানের কথা স্বীকার করেন নোবেল। মদপানের কথা স্বীকার করে নোবেল বলেন, আয়োজকদের পক্ষ থেকে মদ সরবরাহ করা হয়েছিল। স্টেজে ওঠার আগে হালকা একটু রিল্যাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদপান করার দরকার পড়ে। অতিরিক্ত মদপান করার ধারে কাছে যায়নি। স্টেজে ওঠার আগে সামান্য মদপান করেছিলাম। তবে মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি সোমিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, আয়োজকদের পক্ষ থেকে নোবেলকে মদ সরবরাহের কোনো প্রশ্নই আসে না, আর এটা সম্ভবই না। কোথায় এবং কিভাবে নোবেল মদ পেয়েছেন এবং পান করেছেন তা আমাদের জানা নেই, তবে সেদিন তিনি মদ পান করেই স্টেজে উঠেছেন সেটা সত্য। এজন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আগে একবার এসেছিলাম, তোমাদের কারোর সাথে দেখা হয়নি, কুড়িগ্রাম থেকে গেছে, সুন্দর ইন্ডিয়ার বর্ডার লাইট দেখে গেছিলাম, তোমাদের কারোর সাথে দেখা হয়নি, দেখা হলো। সঙ্গীত শিল্পী নোবেল বলেন, এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত, হাঁটু গেড়ে হাত জোর করে সবার কাছে ক্ষমা চাচ্ছি, এরকম ঘটনা আর ঘটবে না। সম্প্রতি সময় কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজে 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত 27 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী নোবেল গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে তাকে। মঞ্চে এমন অসংলগ্ন উচ্ছৃঙ্খল আচরণ দেখে ক্ষুব্ধ দর্শক শ্রোতা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন তাকে। পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চ থেকে তাকে সরিয়ে নেন এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। বন্ধুরা, নোবেলের এই কথা আপনার কাছে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা বলে মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।